বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের ফাঁকাগুলিও ব্যাপক সেনা মোতায়ন বান্দরবানের নাক্ষাইং তুম্রু সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের বিপরীতের কাছাকাছি এলাকায় মিয়ানমার অভ্যন্তর থেকে বিজিপি ফাঁকা বর্ষণ করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ তবে এতে কেউ হতাহত হননি আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে নাক্ষাংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমরু সীমান্তের বিপরীতে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের কাছাকাছি এলাকার মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানান বিজেপির চৌত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান তিনি বলেন বৃহস্পতিবার রাত আটটার দিকে তুমরু সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের বিপরীতে মিয়ানমার অভ্যন্তর থেকে ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে কয়েক সেকেন্ড অন্তর পরপর দুই রাউন্ড ফাঁকাগুলি বর্ষণের শব্দ শোনা গেছে তবে এ সময় শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পে বেশ হইহুল্লো শোনা যায় এতে কেউ হতাহত হননি বিষয়টি তাৎক্ষণিক বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করা হয়েছে জানিয়ে বিজেপি অধিনায়ক বলেন বৃহস্পতিবার সকালে শূন্যরেখার রোহিঙ্গাদের সেখান থেকে সরে যেতে হুমকি দেওয়া এবং সীমান্তে অতিরিক্ত সৈন্য সমাবেশের পর থেকে বিজেপি কড়া সতর্ক অবস্থানে রয়েছে এছাড়া সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি তুমরু সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের মাজিদিল মোহাম্মদ বলেন আজ রাত আটটার দিকে মিয়ানমারের বিজেপির একটি দল সশস্ত্র অবস্থায় আকস্মিকভাবে সীমান্তের কাটাতারের বেরাডিং গিয়ে ক্যাম্পে হামলার চেষ্টা চালায় এ সময় শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গারা সংগঠিত হয়ে দা ছোড়া আর নিয়ে বিজেপি সদস্যদের বাধা দিলে ফিরে যায় এর পরপরই সীমান্তের ওপার থেকে দুই রাউন্ড ফাঁকাগুলি করে মাঝি দিল মোহাম্মদ বলেন গুলিবর্ষণ ঘটনার পর থেকে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্প লক্ষ্য করে মিয়ানমারের দিক হতে থেমে থেমে ইট পাটকেল এবং পাথর নিক্ষেপ করা হচ্ছে এতে ক্যাম্পের রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে একই কথা জানালেন শূন্যরেখার ক্যাম্পটির মাঝি মোহাম্মদ আরিফ ও শফিল আলম তবে রোহিঙ্গাদের মধ্যে এ নিয়ে আতঙ্ক বিরাজ করলেও কেউ শূন্যরেখার ক্যাম্প ত্যাগ করেননি বলে জানান দিল মোহাম্মদ।